আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই, মোরা চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাঁটি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে তসম খোদার জয় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই সকল, আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আরাফা দিন এবং এ দিনের ফজিলত ও কিছু বিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আরাফা শব্দটির অর্থ হচ্ছে আরাফা ইয়া আরিফ, এর মানে হচ্ছে জানা, পরিচয় লাভ করা। যেখানে এই মাঠটি আছে সেই আরাফা, তার নাম হচ্ছে আরাফা বা আরাফাত। ঐতিহাসিকদের কাছে, যদিও এই ঐতিহাসিকের কাছে কোনো বা এই ইতিহাসবিদদের কাছে কোনো সহি সূত্র পাওয়া যায় না, কিন্তু বর্ণিত হয়েছে তাদের কাছে যে আরাফায় নাকি আদম ও হাওয়া আলাইহিমাসসালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়েছিল তখন তারা আরাফায় একত্রিত হয়ে এক অপরকে চিনতে পেরেছিলেন, তাই এর নাম আরাফা হয়েছে বা আরাফা বলা হয়। যদিও এটি কোনো হাদিসের ঘটনা নয় বা কোনো সহি সূত্র থেকে প্রমাণিত নয় এরকম বলা হয়েছে। যাই হোক, সেই স্থানটির নাম হচ্ছে আরাফা বা আরাফাত। আরাফার দিন কাকে বলে, কোন দিনকে আরাফার দিন বলে, প্রায় সকল ওলামার ঐক্যমত রয়েছে যে জিলহজ মাসের নবম তারিখকে আরাফার দিন বলা হয়, যেই দিনের পর কুরবানির দিন আসে বা কুরবানির আগের দিনকে আরাফার দিন বলা হয়। আরাফার স্থানটি কোথায়, সেটা মক্কার বাইতুল্লাহ বা কাবা শরীফ থেকে পূর্ব দিকে প্রায় 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মক্কা থেকে প্রথমে আরাফাতে মিনা, অতঃপর মিনার পর আসবে মুজদালেফা, মুজদালেফার পর কিছুটা খালি এরিয়া থাকবে, অতঃপর আরাফার অবস্থান। এই আরাফার দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এটি একটি এমন দিন যেই দিনে ইসলামের বিধান পূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনেই এই আয়াত অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিনে আমি তোমাদের এই দিনকে পরিপূর্ণতা দান করলাম। এটাই সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল এই সকল মানুষ যারা এই স্থানে অবস্থিত অবস্থান করেন তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সামনে গর্ব করেন। এটাই সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অধিক হারে তার পাপি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। এটাই সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, আরশ থেকে এই পৃথিবীর আকাশে অবতরণ করেন। এটাই এমন দিন যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থান করাই হচ্ছে আসল হজ। তাহলে বোঝা যেতে পারে যে এর কতখানি গুরুত্ব। হাদিসটিকে তিরমিজি আবু দাউদ বর্ণনা করেছেন, সহিহুল জামিয়া সাগির 3172 নম্বর। এটা সেই দিন যে দিনের সম্পর্কে প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। বলছেন যে কোনো এমন দিন নেই যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যায় মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই দিনের তুলনায়, অর্থাৎ এই দিনেই তিনি সবচেয়ে বেশি হারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহুমুল মালাইকা, তিনি তাদের নিকটবর্তী হন এবং তিনি
ফেরেশতাদের কাছে এদেরকে নিয়ে, মানে মানুষ যারা এই আরাফার দিনে উপস্থিত হন তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। ফায়াকুলু মা আরাদা হাউলা, আল্লাহ তাআলা বলেন এরা কি চায়, কিসের জন্য এখানে উপস্থিত হয়েছে। হাদিসটিকে ইমাম মুসলিম হজ অধ্যায় 303275 নম্বর হাদিসে বর্ণনা করেন। তাহলে এটি একটি এমন দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অধিক সংখ্যায় তার পাপী বান্দাকে ক্ষমা করেন। এটা সেই দিন যেদিন তিনি আকাশের পৃথিবীর আকাশে অবতরণ করেন। এবং অন্য হাদিসে এসেছে যে এই সকল বান্দা যারা উস্কো খুস্কো চুল নিয়ে, যারা ধূলিবর্ণ শরীর নিয়ে গিরিপথ পার হয়ে এখানে উপস্থিত হয়েছে এরা কি চায়। অন্য হাদিসে এসেছে তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এই দিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করেছেন। তবে এই দিনে আমরা কি বলবো, কোন দোয়াটি করব সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। তিনি বলছেন খায়রুদ দোয়া ই দোয়া ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান্নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং সবচেয়ে উত্তম যা আমি বলেছি এবং আমার পূর্বের নবীগণ বলেছেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ সনদে ইমাম মুয়াত্তা হাদিসটিকে বর্ণনা করেছেন এবং সিলসিলা সহিহায় 1503 নম্বর হাদিসে দেখা যেতে পারে। এই দোয়াটি হাজিদের জন্য বলা বেশি উত্তম, বেশি ভালো। তবে অন্যান্য মানুষও যারা হজ করে না তারাও সেই দোয়াটি বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ছিল আরাফার দিনের ফজিলত ও গুরুত্ব এবং তার কিছু মাসআলা। তবে যারা আজ হজ করতে পারে না বা হজ করতে সক্ষম নয় বা সেখানে উপস্থিত হতে সক্ষম নয়, এরকম লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে রেখেছেন অনেক ফজিলত যা আমাদের সেগুলিকে গ্রহণ করা প্রয়োজন। তাই আরাফার দিনে যারা উপস্থিত নয় হাজি হিসাবে তারা সেই দিনে রোজা রাখবে, বরং এই পুরো দশকেই তারা রোজা রাখতে পারে, বেশি করে রোজা রাখতে পারে, তবে আরাফার দিনে রোজা রাখাটা আরো বেশি মুস্তাহাব। عن ابي قتاده رضي الله عنه ابي قتاده ان النبي صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفه ابو قتاده থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার দিনের রোজা রাখার সম্পর্কে অর্থাৎ এর ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউকাফিরু সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, এই আরাফার দিনের রোজাটি এক বছর বিগত এক আগামী এক বছরের গুনার কাফফারা স্বরূপ। হাদিসটিকে ইমাম মুসলিম সম অধ্যায়ে বর্ণনা করেছেন। তাই একটি রোজা একজন মানুষের এক বছর আগের ও পিছের গুনাহ ক্ষমা হওয়ার কারণ হতে পারে, আর সেটি হচ্ছে আরাফার দিনের রোজা। তাই পৃথিবীর সকল মুসলিম আমরা যে যেখানে আছি না কেন, যদি দেখতে পাই, যদি জানতে পারি যে আজ আরাফা হচ্ছে, তাহলে সেদিন যেন আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করি। এই বছর অর্থাৎ 2014 সালের এই বছর যখন হজ হচ্ছে তখন সেই দিনটি হবে জুমার দিন, অর্থাৎ আগামী জুমার দিন। যখন আমরা এই আলোচনা করছি সেটি আজকের মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার অর্থাৎ আগামী শুক্রবারে এই আরাফার দিন হবে, আমরা যেন সেই দিনে রোজা রাখি ও রোজা রাখার চেষ্টা করি। তবে যারা হাজি নন এরকম, তবে যারা হাজি তাদের জন্য এই দিনে রোজা রাখা মাকরুহ। অধিকাংশ ওলামায়ে কেরাম এই কথাই বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজের সময় তিনি রোজায় ছিলেন না। সাহাবাগণ মতভেদ করলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ নিয়ে তার কাছে পাঠান এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সামনে সেই পেয়ালাটি পান করেন, যেমন হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। বন্ধুগণ, যদি কোনো মানুষ এটা জানতে না পারেন যে কখন আরাফা হচ্ছে, তাহলে আপনি জিলহজ মাসের নবম তারিখেই সেই রোজা রাখবেন। আর যদি জানতে পারেন তাহলে তারিখ যাই হোক না কেন আপনি সেই সময় রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমরা কয়েকটি মাসআলা উল্লেখ করলাম, এখন অল্প সামান্য কিছু কথা বলি যে বর্তমান যেটা আরাফার মাঠ, সেই মাঠকে এবং ময়দানকে বর্তমান সৌদি সরকার সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাস্তাগুলিকে পাকা করে দিয়েছে এবং রাস্তার ধারে নিম গাছ লাগিয়ে দিয়েছে। সাধারণত সৌদি আরবে কোনো নিম গাছ দেখা যায় না, কিন্তু সেই আরাফার ময়দানের চারিপাশে নিম গাছ লাগানো হয়েছে। আরাফার এই দিনেই
বা আরাফার এই ময়দানে এই রোডের ধারে কিছু পিলার রাখা হয়েছে, যে পিলার গুলিতে পানির ফোয়ারার সিস্টেম করা হয়েছে, সেখান থেকে অবিরাম তারা ঠান্ডা পানি বিচ্ছুরণ করে, যার মাধ্যমে হাজি এবং যে সকল লোকেরা এই আরাফার ময়দানে অবস্থান করেন তাদেরকে ঠান্ডা করতে এবং ঠান্ডা আবহাওয়া দিতে সহায়ক হয়। আরাফার রাস্তার ধারে ধারে অনেক সুন্দর করে টয়লেট করা হয়েছে, যেটা বছরে মাত্র একবারই ব্যবহার হয়। আরাফার এই ময়দানে যে মসজিদ আছে, মসজিদে নামেরা, সেই মসজিদে নামেরায় এই বর্তমান সৌদি সরকারের, বর্তমান সৌদি আরবের যিনি মুফতি শেখ আবদুল্লাহ আলে সৌদ, তিনি আবদুল আজিজ আলে শেখ, তিনি বর্তমানে এই দিনে খুতবা প্রদান করে থাকেন। আসলে এরূপ এই দিনে খুতবা প্রদান করা একটি সুন্নত কাজ। যিনি ইমামুল মুসলিমিন হবেন, মুসলিমদের ইমাম হবেন, তিনি এই দিনে খুতবা প্রদান করবেন, কিংবা তার নায়েব, তার প্রতিনিধি এই দিনে খুতবা প্রদান করবে, সেই কারণে এই খুতবা প্রদান করা হয়। এবছরের সবচেয়ে সৌভাগ্যবান বা সৌভাগ্যের বিষয় হল যে এই বছরের শুক্রবারে এই হজ হচ্ছে, যে শুক্রবারে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজটি হয়েছিল। এবং এই দিনে যেহেতু একটি শুক্রবার, একটা সপ্তাহে ঈদ এবং আরাফার ঈদ, দুটি ঈদ একত্রিত হয়, তাহলে সেটি আরো সুন্দর বিষয় এবং আরো ভালো বিষয়। তবে এরকম নয় যে এই হজ এরকম দিনে হজ হলে সে হজটা খুবই বেশি নেকির, যেটা মানুষ মনে করে, এটাকে অনেকে মানুষ হজ্জে আকবরই বলে। না, হজ্জে আকবর, ইয়াউমুল হাজ্জুল আকবর এই শব্দটি যে এসেছে, এটি কুরবানির দিনের কথা এসেছে, অর্থাৎ হজের মাসের দশম তারিখকেই হাজ্জুল আকবর বা বড় হজের দিন বলা হয়েছে। তবে আরাফার দিন যেদিন শুক্রবার হবে এবং আরাফার দিন হবে, সেটি অবশ্যই একটি খুশির বিষয়, একটি গুরুত্বের বিষয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন হজ হয়েছিল সেরকম একটি দিন পাওয়ার বিষয়। আমরা এখানে আজকের আলোচনা করব, আলোচনা শেষ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক হাজি ভাই যারা হজ করতে উপস্থিত হয়েছি তাদের হজকে কবুল করেন, তাদেরকে সুস্বাস্থ্য থেকে হজ করার তৌফিক দান করেন, এবং যারা আমরা সেখানে উপস্থিত হতে পারিনি আমরাও যেন সেই ফজিলতের অধিকারী ও অংশী হতে পারি, এই রোজা রেখে এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা ও ইস্তেগফার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।